পবিত্র ঈদে মিলাদুন্নবী, শারদীয় দুর্গাপূজা ও কঠিন চিবরদান সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন উপলক্ষে পরিচালনা কমিটির মাঝে 47 লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। শুক্রবার দুপুরে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি। এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসিপু চৌধুরী অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য জাফর আহমেদ, জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, নীলোৎপল খিসা ও কঞ্জরী মার্মা উপস্থিত ছিলেন।